জন্মদিনের দিনই নতুনভাবে আত্মপ্রকাশ আমাদের সকলের প্রিয় সিদ্ধার্থ শঙ্কর রায় অর্থাৎ ক্যাকটাসের সিধুদার। একুশটা কবিতার সংকলন নিয়ে মুক্তি পেল তার প্রথম কবিতার বই মধ্যরাতের ব্লুজ। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির হয়ে গেছি আমরা। বিভিন্ন ডায়েরির বিভিন্ন পাতায় বিভিন্ন কোণায় এরকম বেশ কিছু লেখা ছিল, পড়েই ছিল আমি বলবো। কয়েকটা লেখা তো প্রায় 8-10 বছর পুরনো, যে শেষমেশ সেগুলোকে ঝেড়ে পুঁছে একটু যত্ন করে সাজিয়ে গুছিয়ে সংকলিত করে একটি কবিতার বই বানিয়েছি। তার নাম রেখেছি মধ্যরাতের ব্লুজ। সিধুদার অনেক অনেক লেখা ডায়েরি, সেগুলো থেকে সিধুদা যে আজকে একটা বই আকারে এটা সামনে এলো, সকলের সামনে এলো, সেটা খুব আনন্দের একটা ব্যাপার। এবং মধ্যরাতের ব্লুজ তার শুভকামনা করি সবসময়ের জন্যই, এবং যাতে আমাদের যারা আমাদের সময়ের জন্যই, এবং যাতে আমাদের যারা আমাদের পাঠক আছেন তাদেরকে বলি এই বইটা আপনারা পড়ুন। অভিযান পাবলিশার্স তারা এই বইটি প্রকাশনার দায়িত্ব নিয়েছেন। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন আমার শিল্পী বন্ধু অতনু বিশ্বাস এবং আরেকজন গানের বন্ধু অনিন্দ চ্যাটার্জি চন্দ্রবিন্দু, ও মুখবন্ধটা লিখে দিয়েছে। আমি ভূমিকাটা যখন লিখেছি না, মুখবন্ধটা লেখার আগে ও আমাকে ওর প্রায় 5-6টা কবিতা পাঠিয়েছে। সেটা কিন্তু প্রথম আমি ওর কবিতা পড়ছি, অনেকগুলো কবিতা তার পড়েছে, পড়ে তারপর মুখবন্ধটা লিখেছে এবং আমাকে সেটা খুব অবাক করেছে। সিধু কিন্তু যে কোনো মানুষ নয়, সিধু পড়েছে, ডাক্তারি পড়েছে, সেখান থেকে বেরিয়েছে, 90-এর একটা উত্তাল সময় পেরিয়ে এসছে, ব্যান্ড তৈরি করেছে, ব্যান্ড সাকসেসফুল হয়েছে, এখনও এইভাবে শো করে চলেছে। সেখান থেকে বেরিয়ে যখন সে তার একটা শিফট হয় না, তো সেটার একটা ডেফিনেটলি খুব সোশ্যাল রেলেভেন্স আছে। It's a surprise and I'm very happy. এটা আমি মানে মন দিয়ে পড়বো। ইয়াজ এ লট অফ ফিলোসফি। মিড নাইট ব্লুজ হচ্ছে একটা বিউটিফুল ওয়ান সং, সেটার আই স্টিল গট দ্য ব্লুজ ফর ইউ, যেটা ওটা থেকে মনে হয় সিধু ইন্সপায়ার্ড হয়েছে। অ্যান্ড আই ইউজ টু সিং ইট, আই ইউজ টু লাভ সিঙ্গিং ইট বিকজ ইট হ্যাজ সো মাচ পাওয়ার অ্যান্ড ডেপথ। তো আশা করছি এই বইটার মধ্যেও ওই ডেপথ অ্যান্ড পাওয়ারটা পাবো। মধ্যরাতের ব্লুজ মানে যখন আর ফোন নেই, যখন আর ফেসবুক ইনস্টাগ্রাম জানাতন করছে না বা ঢুকতে ইচ্ছা করছে না, যখন নিজের সাথে নিজের কথোপকথন, সেই কথোপকথনগুলোই বোধ হয় কাগজ আর কলমের সঙ্গমে তৈরি হয়েছে। তো এগুলো প্রধানত নিজের আন্তরিক কিছু ভাবনা চিন্তা উপলব্ধি সেগুলো। সিধুদার জন্মদিনে সিধুদার কবিতার বই বেরোচ্ছে মধ্যরাতের ব্লুজ। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আমাদের সবার, আমরা যারা ক্যাকটাসের গান পছন্দ করি, সিধুদাকে পছন্দ করি, সিধুদার লেখা পছন্দ করি, সবার ভালো লাগবে। আমি নিজে অপেক্ষায় আছি কবে বইটা হাতে পাবো। ওর গান আমাদেরকে একটা নতুন অ্যাপ্লিকেশন দিয়েছে, ওর বই ওর কবিতা নিশ্চয়ই আবার একটা অন্য ফর্ম, একটা অন্য মানে একটা অন্য একটা লিঙ্গর সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করবে। মিড নাইট ব্লুজের জন্য অনেক অনেক শুভেচ্ছা, বিকজ ইট টেকস আ লট ফর আ পার্সন টু ডু সামথিং ডিফারেন্ট ফ্রম দি রেগুলার। হ্যাঁ, মানে যেটা আমরা সবসময় করে থাকি তার থেকে একটু কিছু ডিফারেন্ট করার জন্য অনেকটা অনেকটা কিছু লাগে, ভাবনা লাগে, অনেকটা এনকারেজমেন্ট লাগে। সো উই আর অলওয়েজ দেয়ার সিধুদা, হ্যাপি বার্থডে টু ইউ।